بغيت إلى ব্যাক السور বিরতির পরে আপনার সামনে আবার بيوز ووكم باك جتو بيرو تير فوري أفرنا شامنا যদি আমরা একটু সহজ করে বসাই দেন মোহর আর যৌথ কর মাঝে পার্থক্য না। মোহর হইল আপনার আপনি দিতে দেওয়া লাগবো আমি আর একটা জিনিস কইতাম চাইলাম যে মোহর কিন্তু মহিলায় ডিমান্ড করতা মহিলার মোহর দেওয়ার পরে আপনি যদি দিতে গিফট মহিলারে গিফট আর মহরের সাথে কোনো সম্পর্ক নাই মোহর যদি দেয় আর বিয়া বাঙ্গি যায় আর মহিলায় যদি বিয়া বাঙ্গার দায় ইনিশিয়েট নেইন তাই মোহর দেওয়া লাগবে ফেরাইয়া কিন্তু গিফট ফেরে দেওয়া লাগতো নাই যারা গিফট ডিমান্ড করেন তারা আসলেও বুঝুন না গিফট কি জিনিস যৌতুক যখন দামান্দর ফ্যামিলিয়ে ডিমান্ড করেন মহিলা তাদের কোনটা দিতে ফেরাইয়া এটা হইলো ফাগলামি এটা হইল জগন্য মূর্খতার পরিচয় অন ইসলামিক কার্যকলাপ এবং এটা হইলো অভিসার যৌতুক সাওয়া হারাম দেওয়া হারাম নেওয়া হারাম যৌতুক নিয়া যারা বিয়া সাথে দিন এটা বিয়া আসলে ওই বলি বিয়া ওই তো না এখানে হইতে পারতাম কেন বিয়ার যে শর্ত আছে দুইজন উইটনেস একটা মোহর একজন ইমামর মাধ্যমে বিয়া পড়াইতা এবং ছেলে এবং মেয়ের পারমিশন দিয়ে যদি তারা মিট করিল আমি বিয়ে হয়ে কিন্তু যৌতুক যদি সাইন তারা গুনার খাম আমি আপনাকে ডিবেট করলাম না করো কাউ অসুবিধা আমার হয়েছে যে আমার যদি নিয়ত থাকে আমি লাল পাসপোর্ট পাইতাম ও প্রবলেম আমার বিয়ে হইলো কিলা আপনি আমার হইবা আমার যদি নিয়ত থাকে আমি এনগেস্তে এই পয়সা খাইতাম আমার যদি আমার নিয়তও থাকে ওটার লাগে বিয়ার যদি নিয়ত থাকে না সংসার করার থাকে না আসলে বিয়াটা কতক্ষণ কার্যকরী হইব আল্লাহর গেছে ইনামালে আমল বিন নেই আর রসুল সাহায্যে কোচন প্রত্যেকটা খাম রে আল্লাহ রবুল আলমিনে তাদের নিয়তের উপরে নির্ভর করে রিওয়ার্ড দিবা আপনি যদি বিয়া করেন খালি পাসপোর্ট দেয় আপনার খালি পাসপোর্ট ফাইবা সুখ ফাইতা নাই শান্তি ফাইতা নাই বিয়া ফাইতা নাই আপনি যদি চাইন খালি এক দেশ থেকে আরো দেশ আইবার দেয় বিয়া করছেন দেখবা এই মহিলার লোক আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে খুব কুইকলি এর কারণে আমরা বিয়া করতাম রাইট কারণে যে মা বাবা যে বাবা মাই বাচ্চেন তোরে বাংলাদেশও নিয়ে বিয়া দেন আত্মীয় স্বজন খালি তারা রোদেশও আনবার দেয় তারাও কিন্তু একটা অভিচার করা এটা হইল ইনজাস্টিস এট ইজ ওয়ার্স্ট লেভেল অনেকে আমরা বাকি মোহর খড়ি খুঁড়িয়া রাত্রে বাসর রাইত হোক আর প্রথম রাইত হোক আর বোরগেজ থেকে আস্তে আস্তে মা ফুফ পুতুল কথা যায় এটা আসলে কতটুকু ডিসিভিং এজন মহিলার লগে হয় জঘন্য অপরাধ আপনি যদি মিলারে কইন যে আমি তোমার এক হাজার পাউন্ড দিব দশ হাজার পাউন্ড দি এটা আপনার দেওয়া লাগব আপনি যদি প্রথম রাত্রে মহিলার গেছে তুমি মাফ করে দিলাও এটা আসলেও রং বিকজ আপনি একটা মহিলার এডভান্টেজ নিলা মহিলা তখন এখন সফট থাকবো নম্ৰ থাকব জেণ্ট্ৰল আপোনাৰ প্ৰতি থাকিব তাই মাত্ৰ বিয়া খৰছে পিঠাও লাগিব ইট আৰ ৰং এডভান্তেজ ইজ এ বিজ একচুৱেলি চ' মহিলাই যদি নিজৰ মনতাকিয়া আপোনাৰ হয় যে আমিতো দেখলাম যে আপোনাৰ ফাইনেন্সিয়েল অৱস্থা বেছি পালে নাই আমি আপোনাৰ মাফ কৰি দেলাই দাম আমাৰ বিয়াৰ সময় আমি আমাৰ বৌৰে জিকা ইছলাম বিয়াৰ লাগে যে তুমি কিটা চাও মহৰ তাইন কৈছোঁ ম'হৰ চাই আপুনি আমাৰো সজল হৈ পাৰ পানী অফক'ৰ্চ ন' প্ৰব্লেম সজল ফৰচাত আপুনি আমাক দেলাইন মহ ন' প্ৰব্লেম যখ বিয়া কৰিছিলাম তন যদি তেনেদৰে সজলীয়া আইতাম ফাৰ্ষ্টৰ পাউণ্ড হৈ গ'ল নাই কিন্তু মহিলাৰ মন হৈছোঁ দহ বছৰ পৰে যে আমি তেনেকৈ সজলীয়া আজিতাম তেনে মানে শুইচোন যে আমি আপোনালোকৰ সৈম আমি যোন ৰেডি আছে ন' প্ৰব্লেম দহ বছৰ তেনে পৰে আমাৰ খুজিছেনে আমি অকণ ৰেডী আমি দেখাম এখনতো চাৰে পাঁচ হাজাৰ পাউণ্ড লাগিব তে মই শুই তোমাৰ হওক যে এটা আমাৰ খৰটো হ'ব চল হজহৰীয়াই মহৰ কিন্তু শুফা দিয় লাগে না অনেক সময় আছে চাহাবাক অলপ পিছত দেখা গৈছে যে এজন চাহাবাই কৈছোঁ যে তুমি আমাৰ কুৰাণ শিকাই অ' কিন্তু যদি আপনি মহিলার এডভান্টেজ নেই আর তার কাছ থেকে মাফ চাই এবং রং ঠাইম আল্লাহর কাছে ধরা পড়ে যাবা এখন মনে করলকে একজন মহিলা আপনার মাফ করে দিলে আচ্ছা করার পরে কয়েক বছর পরে ডিভোর্স ডিভোর্স গিয়ে কিন্তু আবার একটু ক্লেইম করা তখন এটা কি তো হইব সরি আপনি যদি মহিলার কাছ থেকে মাফ চাই ফাইল ইসইন অলরেডি এটা যদি লেখা আহ প্রবলেম হইল যে লেখা থাকতে হইব মাফ করা গেছে আচ্ছা যদি কন্ট্রাক্ট লেখা থাকে যে মোহর আছে হো

মুবাৰক মই বৰকত মই বিয়া হ'ল যে বিয়া চিম্পুল আমি বিয়া কৰিছো ছয়জন গড় আমাৰ আইচলা জান দহজন মানুহ আমাৰ আববাৰ গড় বিয়া আমাৰ হৈছে বিয়া দেখাইবার দরকার না বিয়ে হইলো একজন পুরুষ এবং মহিলা এবং দুই কষ্ট ফ্যামিলির মিলিয়া সিম্পল বিয়া হইতো একশো হাজার ফাউন্ড দুইশো হাজার ফাউন্ড মানুষের বর্গজ করে বিয়া করে কেয়ামত দিন কিতা জবাব দিবা এখন সেরেমনি মাঝে পার্ট সিনিফান একটা মেহেন্দি একটা হলদি একটা বৌ বাত একটা মানে মা বাত একটা ফুৱাবাত একটা মানে ইউজ চিদিন শুনছি মাছ লৈও বলে গড় হওয়া লাগে এইটোও বোলে আর একটা অনুসন হৈ গেছে এইটো এই সব জিনিসে আপনি কইলা চিনি ফান কইলা আমি এটা বিশফান সবগুলা আছে তো আপনি আমাকে একটা সিম্পল বেয়া হোক আছে কি লাখ আছিল একটা মহিলা এবং একটা পুৰুষে একে অন্যকে প্রপোজল দিয়াৰ পরে ইজাব এবং কবুল এজনে প্রপোজল দিতা দুজন এক্সেপালতা একসেপ্ট উইতো দুইজন উইটনেসর সামনে দুইজন উইটনেস মোহর থাকত আর মহিলা যদি বিবাহিত না উইএে থাকেন কোনোদিন তে তানর বাবার পারমিশন লাগবে ওয়ালি হিসাবে আর এই জিনিসটা পাবলিকলি হইতো পাবলিক মানে তিনজন পাঁচজনের সামনে হয়ে গেলে বিয়ে হয়ে গেছে

আর আমার নবী লোকে জিহাদ ঘোষণা করলে যদি সিম্পল ফোথটা ফলো করি তাহলে তো আমরা এত সব ফাঁসাদ ইয়া ফোরে না আমরা লাইফের মধ্যে এত প্রবলেম তো আল্লাহ আমরা দিচ্ছি না আমরা ক্রিয়েট করলাম অল দিস প্রবলেম আগে আমরা নিজে রাখি আনি মসিবত নিজে রাখি আনি কোয়াত আসলাম ফাতিমা এ আলী ইবনে আবি তালিব এর নিজর শিল্ড যে আছে না নে তরবারির শিল্ড আছে ওটা বেশিয়া অর্ধেক দেশের মোহর আর অর্ধেক খরচ করছেন ওয়ালিমাত কত সিম্পল বিয়া আছে এই যে ছেলে মেয়েরা তারা ব্যাংক লোন করিয়া বিয়া করে হাফ অফ দেম আর মোর দ্যান দ্যাট বিয়া ভাঙি যায় দুই দুইজনের মাঝে তারা ই যদি আমরা ইসলাম বুঝতাম যদি আমরা নবীদের আদর্শ হিসাবে নিতাম তাহলে তো আমরা এই প্রবলেম হয় না এখানে আমরা কিন্তু ওই ধরনের বিয়ে প্রমোট করি আমরা ফিল্ম হলিউড বলিউড

এই বাচ্চা কিন্তু সমালোচনা করতো না তারা দিককার দিত না তারা তাড়াইতো না তার তাকে সম্পত্তি হরাইত না এই বাচ্চারা তারা সমানভাবে নর্মালি দেখতাম আমি অ্যাডভাইস দিই যখন এটা ঘটে দয়া করি দয়া করি বিয়াটা করিলাম শরীয়ত মোতাবেক এইসব বাচ্চারে কোনো অধিকার দিছে নি

যোগে সঠিক ন্যায় যেভাবে তার অধিকার দিতে পারো তখন বিয়া করিয়া, যদি করতে পারো না একজন করো অর্থাৎ তোমরা দেয় বেটার কজন পুরুষে মাল্টিপল বিয়া করিয়া প্রত্যেক মহিলার দায় দাবি বালা করি খাটাইতে পারবা এটা আসলে একটা প্রশ্নের ব্যাপার কিন্তু মহিলার আল্লাহ এখানে দিলা না এটা আসলে একটা মহিলায় কিভাবে এই জিনিসটা দেখুন একজন মহিলা কোনোদিন চাইত নাই যে তার হাজবেন্ডে আর একজন মহিলা আল্লাহ তো কোনো জায়গায় খুঁজছেন না যে মহিলার পারমিশনের দরকার যদিও রাষ্ট্রীয় রাষ্ট্রভাবে বাংলাদেশ আছে পাকিস্তান আছে যে

স্থানৰ সন্মতি অনুযায়ী তুমি আৰু এখন বেয়া শৰীৰ শান্তি পাবা কিন্তু আৰু এখন সৰু নাজানো

তিনি নম্বৰ হ'ল তোমাৰ বিয়াৰ পাৰপাজ হ'ল বিয়াৰ ভিত্তিৰে তুমি ছেইফ স্পেচ বনাই যে এখনো দুই এজন ছেইফলি বড়ো হৈ চাৰি নম্বৰ হ'ল যদি চেইফ স্পেচ বনাও আল্লাই বৰ বা মহ দিয়া বা ৰহমত দিয়া আৰু ফাৰ্ষ্ট নম্বৰ হ'ল বিয়া কৰাৰ ফলত টেঙৰ ওপৰে পা তুলিয়াই বৈ আছে কৰিলে আমাৰ বিয়া হৈ গৈছে আৰু কৰাৰ্থ নাই বিয়াটো কণ্টিনিউচলিউড কৰোঁ যাতে আৰু ইম্প্ৰুভ কৰো ফাৰ্ষ্ট এডভভাইজ একেষ ধন্যবাদ সময় ان شاء الله، so let's go. Thank you. أويت إلى حفظ الصور كي أقطف من خير الدرر فالاي ضياء صدري يزداد على الظلمة ألقد قصت بها في بحر حالي ما بين أسام ومعاني. ازداد برب الرحمن ثقه عملا حبا شوقا